টাইপো কোনটা জানেন আপনি যখন মরা কিনবেন তখন ইয়া করেন পিতাও মুতলো কাটানো মহিলার অনেক সেনসিটিভ বুঝছেন মানে মেয়ে মানুষ অনেক সেনসিটিভ আর কি ভেরি সেনসিটিভ মানে মাছ বড় কিছু না ছোট কিছু এটা নিয়ম মনে করেন যে আমি ও দিন 14 কেজি ওজনের একটা কোয়াল মাছ কিনছি বুঝছেন অনেক কয় যে এটা ছোট মাছ আমি ঠিক করে রেখে আর কি ভালো লাগে কাটতে কষ্ট হবে না হ্যাঁ এটা বুঝে না কষ্ট মাছ এটা আমি যদি বড় কোয়াল মাছ নিয়ে করতাম তখন করে দেখছি যে এত বড় মাছ আনতো আর কাটতো কেটা রানী কোন দিকে দাম কোন আছে আমি বামো দাতে পাতে তুমি ডানো দাতে পাতে কি করো মাছ বড় আছে ওই যে ওই মামা গেলে মোটামুটি 1300-1400 টাকা পড়ে পশুদের নিচে 800 টাকা দিয়ে আমার 1 কিলোগ্রাম 700 টাকা গেছি আমি তো এরকম তাড়াতাড়ি নিয়ে আমার লাগে 100 ইলিশে মনে হয় কেজি 100 টাকা লাভ করে না ওরা 100 টাকা লাভ করে 100-200 টাকা লাভ করে ওই ইলিশ মাছে যদি ভাই 100 টাকা লাভ না করে পোষাইতে পারত না আর কষ্ট হয়েছে কি ভাই গরমের উপরে গরম জায়গা রাখা লাগে খাতার মধ্যে মুরগি যেমন পালে এরকম অল্প জায়গায় বেশি অনেক মাছ হ্যাঁ আর আপনি কত জন আমি কেন্টার মানে মাছ বুঝছেন ওই মমি সিং মুক্তা কাছে আছে না ওখানে গেছি কই মাছ এটি অনেক বড় সাইজ রে এটা হচ্ছে আপনার 130 টাকা এটি আর বড় সাইজ হ্যাঁ মনে করেন যে রোগ পালা ছড়ায় বেশি রোগ পালা তো কত ম্যানেজ না করে আবার ট্রান্সকারিয়ার মাছ আছে না ওটা কিন্তু এদিকে কম আসে ওটা চলে যায় আপনার ইন্ডিয়া রেল সিটি খাবার দাবার
আরে 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 আরে